ধর্ম দেখে বন্যা ত্রাণ দেওয়া হচ্ছে, এই সব নিয়ে কথা বলতে চাই না। আমি ভারতীয়, আমি গর্বিত ভারতীয়। ও মাই গড, ওয়াও। শুরুতে বলে দিচ্ছি সরি টু সে ভাই, আজকে ভিডিওর শুরুতে এই জুতা দুইটা আসলে অনেকেই এক জুতা দিয়ে মারে, তো আমি আজকে দুই জুতা দিয়ে এই পুলাঙ্গারের দুই গালে মারবো। ভাই আমাদের মধ্যে এ কি শুরু করে দিছে, এই যে দেখেন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি দাস, আজকে ভিডিওর শুরুতে সরি টু সে আমি কোনোদিন এই রূপে আসিনি, হয়তো সবাই চমকে গেছেন ভাই হঠাৎ করে এই রূপে। ভাই এই যে পুলাঙ্গার, এই যে রিপাবলিক বাংলা, এইখানে যে নিউজগুলো করে, এ তো পুরো বাংলার আর কি দুই বাংলার মধ্যে যুদ্ধ লাগাই দিবে রে ভাই। এ যে তত্ত্বগুলো দিচ্ছে সবগুলা ভুয়া। তারপরেরটা দেখেন ভাই, বিশ্ব নোবেল জয় একজন আমাদের উপদেষ্টা, তো তাকে মিনমিন এইভাবে ব্যঙ্গ করার এর অধিকার কে দিছে? এর গালে দুই গালে দুইটা জুতা দিয়ে মারা উচিত না আপনারাই বলেন? তো এ আমাদের উপদেষ্টাকে নিয়ে কথা বলা এর রাইট নাও আছে? সে শুধু আমাদের উপদেশটাকে নিয়ে না, আমাদের যে জাতিগত যে বিভ্রান্তি, মনে করেন জাতিগত যে আমাদের সনাতন ধর্ম আছি, আমরা যে বাঙালি মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যারা আছি আমরা এখানে বাংলাদেশের শান্তিপ্রিয় যে বাঙালি, তো তাদের মধ্যে এই কুলাঙ্গার মানে একটা দ্বন্দ্ব বাধা দেওয়ার জন্য এই উঠে উপরে লেগে গেছে। এর দেখতেছে কোনো ভিডিওর মধ্যে ভিউ নাই ভাই, বিশ্বাস করেন। ওর পাশায় গুথিয়ে মানে ওদের দেশে, হ্যাঁ আমাদের একটা মাঝখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেটাই আমরা এখনও মানে মানুষের মধ্যে এখনও লেগে আছে। ভারত বাংলাদেশের সম্পর্কটাই লাগতেছে না, আমাদের এমন একটা অবস্থা হয়েছে, ভারত ছাড়া আমাদের চলে না, ভারতেরও আমাদের ছাড়া চলে না। তো যাই হোক, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, ভারতের অহংকারের কিছু লোক আছে, তো এদের বেশি অহংকার ভাই, বেশি অহংকার করিয়েন না। ওই যে আপনাদের স্মরণ নাই আমাদের আগেই প্রজন্ম তারা ভালো করে রিসার্চ করছে, ভারতবর্ষ কিন্তু থাকবে না ভাই, শুধু সেভেন সিস্টার না, ভারতবর্ষ থাকবে না, ক্ষণ ক্ষণ হয়ে যাবে, সময় ধরেন ধৈর্য ধরেন। তো একটা কথা বলি, বেশি অহংকার করিয়েন না, ভারতবর্ষ নিয়ে বেশি অহংকার করিয়েন, ভারতবর্ষ কারো বাপ দাদার না, ওটা ওটা ইতিহাস ঘেঁটে দেখেন, ওটা ওইখানের মধ্যেও হিন্দু মুসলিম সবারই অবদান আছে, শুধু হিন্দু হিন্দুস্থান বললে হবে না, মুখে লাগাম দিয়ে ওইখানে কথা বলতে হবে। দেখেন তারপরের ভিডিওটা কি বলে, এই নোংরা কি ভয়ঙ্কর খারাপ অবস্থা, আর বাংলাদেশের জিনিসটা হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের সাথে জিনিসটা হচ্ছে, হিন্দুদের জান মানে দাম নেই নাকি, হিন্দুদের প্রাণের দাম নেই, হিন্দুদের জীবন একটা সত্তা। আবারও বলছি, বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে বা পূর্ববঙ্গে হিন্দুরা, দেখুন কথা এই যে নোংরা অবস্থা, নোংরা যে কথাগুলো বলতেছে, হিন্দুদের বাঁচা মানে এর যে কথাবার্তা, কোথা থেকে কোন ভিডিও ফুটেজ নিয়ে আসতেছে, কোথায় কত পুরোনো ভিডিও ফুটেজগুলো লাগাই দিয়ে এই কুলাঙ্গার এই কথাগুলো বলতেছে ভাই আজকের ভিডিওতে? এর পাইলে সামনাসামনি ভাই জুতা দিয়ে এমন এই ওয়াশরুমে জুতা দিয়ে মারতাম শালারে। যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেলছি, তার মধ্যে এই যে এইগুলো যে শালা নোংরামি যে সরাচ্ছে, এই নোংরামিগুলার এর শেষ কোথায়? এই নোংরামি যে করতেছে এই বাংলাদেশকে নিয়ে, এ ওর আনাছে কানাছে এখনও অভাব নাই, এই মুসলিমরা নির্যাতিত হইতেছে সেটা নিয়ে কথা নাই। এই কয়েকদিন আগে দেখতেছেন দিল্লি ঘেরাও দেওয়া যায় মুসলিমদের একটা, এগুলো নিয়ে তুই কথা বল, আমাদের ইসলাম ধর্মকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমাদের কলিজা মানে মুসলিমদের যে কলিজা তাকে যদি কলিজার মধ্যে ঘুতা দেয় তখন যদি কিছু একটা বলে সেটাও দোষ, আর তুই সেটা না নিয়ে এগুলো না নিয়ে তুই আমাদের বাংলাদেশে কোথায় কে পানি খাচ্ছে, পানি খাইতে পারতেছে না, এরে মাদাসচোদ, এরে কুলাঙ্গার, এরে রিপাবলিক বাংলা, আমি তোকে বলতেছি আমি একজন ইউটিউবার হিসেবে, তোর জুতা দিয়ে খালি গালে না, তোর কোনো শিক্ষাগত যোগ্য নাই, তোর কোনো রাইট নাও একটা নেই আমাদের বাংলাদেশকে নিয়ে এইভাবে ছোটো করে কথা বলা, তোর সাহস কী করে হয় আমাদের ডক্টর ইউনুসকে তুই ছোটো করে কথা বলোস, তোর সাহস কী করে হয় আমাদের বাংলাদেশকে নিয়ে কুটুক্তি করে কথা বলোস, আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গ অমুক তমুক পশ্চিম পাকিস্তান এগুলো নিয়ে এই সাহসটা তোর কী করে হয়, এই কুলাঙ্গার কুলাঙ্গার তোর এই সাহসটা কী করে হয়? নেক্সট টাইম এই ধরনের আর ভিডিও যদি আমি কি করতে পারবো কি না পারবো সেটা বড় কথা না, তো আমি একটা ওয়ার্নিং দিতে চাই, আমাদের বাংলাদেশে যাই হোক না কেন ভাই আমরা সবাই মিলেই বাঙালি, তোদের মতো কুলাঙ্গার না, তোদের পাশায় গুঁথিয়ে তুই অন্যের পাশায় গুঁথিয়ে। তারপরের ভিডিওটা দেখি চলছে, হিন্দু ভাই বোনদের উপর যে কাজটা হচ্ছে, আর ওখানে মোহাম্মদ ইউনুস ডিনার পার্টি করছেন আর জো বাইডেনের সাথে আলাপচারিতা করছেন, প্রতিবাদ তো আপনাদের ঢাকায় বসে করা কথা। আমি জানি না আপনাকে আপনাকে বলে আপনাকে বিএনপির মাথায় বসিয়ে দেবে, আপনাকে জামাতের মাথায় বসিয়ে দেবে, আপনি দারুণ খুশি, জামাতিরা আজকে আপনার বাড়িতে বিরিয়ানি পাঠাবে, দারুণ, এটার জন্য নেহরু দায়ী, এরপরে বলে দেবেন, এরপরে বলে দেবেন, এরপরে এটার জন্য শ্রী চৈতন্য দেব দায়ী, এটার জন্য বাবর দায়ী, আরে এখন হিন্দুদের মার্কেট হচ্ছে না, আপনাদের মার্কেট হচ্ছে না, বলুন আপনার মোহাম্মদ হাকার 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 ইয়া জামা লো আনতাবাতু লহারাকাতু হাকার ইউনুস মিন 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 করে এক মিনিট কিচ্ছু বলবে না। ডক্টর ইউনুসকে ধরুন, ডক্টর ইউনুস কি করতেছে যুক্তরাষ্ট্রের মধ্যে, কি বাতাস হাওয়া বাতাস খাইতেছে, জো বাইডেনের সাথে গল্প গুজব করতেছে, এগুলো এই কথাবার্তা বলতেছে, মানে ভাবা যায় এর যত বড় মুখ নাও তত বড় কথা, প্রতিবাদ করুন কি রে, তুই কে এই কথাটা বলার, তুই কে? আমার একটা প্রশ্ন রে, হোর বলে রিপাবলিক বাংলার মধ্যে বলে ইমেল করতেছে, ফোন দিতেছে, সবাই বলে বাংলাদেশ থেকে মানে অভিযোগ তুলতেছে, আরে কুত্তা পচা জিনিসে সবাই চোখ দেয়, তো এতগুলা মিডিয়া আছে আমাদের বাংলাদেশে, কোনো কিছু হইলে তো আছে সবাই, বাংলাদেশের মিডিয়ারা নাকি শান্তিভাবে কথা বলতে পারতেছে না, তাদের মুখ নাকি ডক্টর ইউনুস সাহেব
চাপ দিয়ে ধরছে, মানে সাংবাদিকরা স্বাধীনতা নাই, তো এইসব কথাবার্তা এই গুজবগুলো কে বলতেছে, এইসব কথাবার্তা বলতেছে ভাই ভিডিওগুলো দেখলে। বিশেষ করে কিছুদিন আগে তো ওই উল্টাপুল্টা কিছু ফুটেজ দিয়ে কিছু কথাবার্তা বলছে, অনেকেই অনেকভাবে প্রতিবাদ করছে, ওটার থেকে একটু হয়েছে। আবার নতুন করে পাহাড়িদের থেকে শুরু করে কোথার থেকে কোন ভিডিও নিয়ে আসতেছে ভাই, এগুলো নিয়ে শুরু করে দিছে। আরে ভাই, তুই ডক্টর ইউনুসকে মূর্খ বলতেছে, মানে মূর্খদেরকে আমরা উপরে বসাইছি। চিন্তা করেন, একজন মূর্খ তো মূর্খকে বলবে, মানে একজন সে যদি অশিক্ষিত হয় তাহলে অন্যকে অশিক্ষিত মনে হবে, এটাই হলো বাস্তবতা। তো এ যে একটা পুরাই অশিক্ষিত মানে নিউজ করে এভাবে, আরে এই কল্লাটা তোর কি কালার মধ্যে কেউ ঘুড়ি মারছে নাকি রে শালা, শালা কুলাঙ্গা, শালা মালায়ন, তুই তো মানে একটা সত্যিকারের মানে নোংরা মালায়ন তুই। তাছাড়া যে আমরা যে সনাতন ধর্ম থেকে শুরু করে আমি এই যে অপবিশ্বাসকে নিয়ে কথাবার্তা বলি, আমাদের মনে যদি এগুলো থাকতো তাহলে আমরা কি অপবিশ্বাসকে নিয়ে কথাবার্তা বলতাম সোশ্যাল মিডিয়ায় এসে তাকে সাপোর্ট করে কথাবার্তা বলতাম? বলতাম না কখনোই। আমাদের মনে এগুলো নাই, কে হিন্দু কে মুসলিম, আমার কথা হলো যে অন্যায় করবে সে হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টা, তার সেটা দেখার চান্স নেই, তার অন্যায়টা দেখতে হবে, সে অন্যায়ের বিচার হবে। এই বাংলার জমিনে কেউ অন্যায় করে ছাড়বে না। আর এই মালায়ন বলতেছে কি বলতেছে, সব কিছু চালাই দিতেছে মুসলিমদের উপরে, ঘাট চাপা দিয়ে মুসলিমরা কি মিছিল করছে উত্তরার মধ্যে, পূজা হবে না, অমুক তমুক কথাবার্তা বলতেছে, মানে কোথাকার কি ভাই, পুরো ধুলাই অন্ধকার, কি বলবো আর কি। তো এরা যদি ওইখান থেকে টান দেয় না ঘাড়কে জানি মোটকায় দিছে, এমনি কথা বলে, ওর ঘাটটা আদ্রে জেলা একটা মোটকায়া কাল্লাটা এইদিকে করে দেওয়া উচিত। শালা তুই পশ্চিমবঙ্গ দেখ, তুই এই পাশে দেখার কিছু দরকার নেই। এই উল্টাপুল্টা নিউজগুলো কইরা আমাদের দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। এই এরা কিন্তু আমাদের যে এই ধরনের যে নিউজ, এরা তো আসলে ওইভাবে মানে জনপ্রিয়তাও নাই তেমনভাবে, মানে কোনো কিছুই নাই তাদের কাছে, সাবস্ক্রাইবার থেকে শুরু করে একটা সাধারণ ইউটিউবারের মতো একটা চ্যানেল, তো সেটা বড় কথা না। কথা হলো এরা কী করতে চাইতেছে, মানে বাংলাদেশে মানে এখন যে আমরা শান্তিতে আছি এটা থাকতে দিবে না ওরা। আরে ভাই, হিন্দুরা যে আমাদের বাংলাদেশ থেকে কমে যাইতেছে আমরা কী করবো, আমরা তো কোনো হিন্দুর উপরে অন্যায় করি না, যদি অন্যায় করা হয় সেটা বিচার হয়, এমন না বলে অন্যায় করার পর সেই বিচারটা হয়নি। মন্দিরে বলেন, মসজিদে বলেন, আপনার সব জায়গায় তো হামলা হইতেছে, মাজার বলেন, সব জায়গায় হামলা হইতেছে, কারা করতেছে? তোদের মতো মানে তোর মতো যে কুলাঙ্গার আছে তারাই এগুলো কাজগুলো করতেছে। একজন ভালো মানে সুশীল ব্যক্তি যারা, এবং কি যারা শিক্ষিত, তারা জীবনে এই কাজগুলো করতেছে না। তোর মতো যারা মূর্খ তারা এই কাজগুলো করতেছে। তো একটা কথা বলি, সেটা কান খুলে শুনে রাখ, তুই হইতে পারো বড় কি রিপাবলিক বাংলার রিপোর্টার, কিন্তু তোরে একটা কথা বলতে চাই, তুই বাংলাদেশ সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলিস না, তোর ওইখানে যা ভরে দিয়ে শুন, ঠিক আছে? নেক্সট টাইম থেকে এই ধরনের কথাবার্তা হবে। আপনার যাদের কাছে ভিডিওটা গেছে ভাই, আজকের ভিডিও আমি লাস্টে বলতে চাই, সরি টু সে, দেখেন ভাই একটা কথা বলি, আপনারা কান খুলে শুনবেন রাখবেন, আমি সবাইকে ভালোবাসি, আমি আপনাদের যদি কারো খারাপ লাগে তাদের কাছে সরি। তবে একটা কথা বলি, আমরা কখনোই এই মূর্খর কথা শুনে কেউ কান দেবেন না, এই মূর্খর ভিডিও কেউ দেখবেন না, স্কিপ করে যাবেন, এই মূর্খর কথা নিয়ে কেউ বিভ্রান্তি মানে কোনো উস্কানিমূলক কাজে যাবেন না, আপনারা সাবধান হয়ে যান। আর হ্যাঁ, আমরা বুঝে শুনে বোঝাচ্ছি, আমরা ছাত্ররা যা করছি ঠিক করছি, আমরা যা করছি বর্তমান যা আছে সব ঠিক আছে, কি মাথাটা ঠান্ডা কর, ঠিক আছে, ঠান্ডা করে ভালো কিছু বল, এইরকম করে উল্টাপাল্টা কথাবার্তা বললে ইউটিউবার সব আনসাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর হ্যাঁ, আজকে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না, যাদের ধর্ম হবে তারপরে কাজকর্ম, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী নেক্সট টাইম ভিডিওতে দেখা হবে।